ডিগ্রি দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শিক্ষাবর্ষ 2019 এবং 2020 এই শিক্ষার্থীদের রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্র, অর্থাৎ বাংলাদেশের সরকার ও রাজনীতি, যেটা রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্র নামে পরিচিত, এই ডিগ্রির দ্বিতীয় বর্ষে রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের চূড়ান্ত সাজেশন নিয়ে আপনাদের সাথে আজ আলোচনা করতে এসেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো দেখানোর চেষ্টা করছে। রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে দেখানো হয়েছে, এর বাইরের থেকে কোনো কোশ্চেন আসার কোনো সুযোগ নেই। আপনাদের সুবিধার্থে আমি অধ্যায়ভিত্তিক সাজেশন দেখানোর চেষ্টা করেছি। আপনারা ইতিমধ্যে জানেন আপনাদের তিনটা ক্যাটাগরিতে প্রশ্ন হয়, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন। অধ্যায় এক এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে পাঁচটি। এক নম্বর, বঙ্গভঙ্গ হয় কত সালে? দুই নম্বর, কত সালে বঙ্গভঙ্গ রোধ করা হয়? তিন নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? চার নম্বর, বাংলা প্রেসিডেন্সি কোন কোন এলাকা নিয়ে গঠিত হয়? পাঁচ নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সর্বভারতীয় মুসলিম লীগ কত সালে গঠিত হয়? এক অধ্যায় থেকে এই পাঁচটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন পড়লেই আপনার মোটামুটি নিশ্চিত থাকবেন এর বাইরের থেকে কোনো কোশ্চেন আসবে না। এই এক অধ্যায় থেকে কোনো সংক্ষিপ্ত প্রশ্ন আপনাদের পড়তে হবে না, এখান থেকে দুটো রচনামূলক প্রশ্ন পড়তে হবে। এক নম্বর রচনামূলক প্রশ্ন, 1905 সালের বঙ্গভঙ্গের কারণ ও ফলাফল আলোচনা করো। আবার বলছি, 1905 সালের বঙ্গভঙ্গের কারণ ও ফলাফল আলোচনা করো। দুই নম্বর রচনামূলক প্রশ্ন, মুসলিম লীগ গঠনের পটভূমি আলোচনা করো। মুসলিম লীগ গঠনের পটভূমি আলোচনা করো। এক নম্বর অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটি এবং রচনামূলক প্রশ্ন দুটি পড়তে হবে। এরপর আমরা চলে যাব অধ্যায় দুইতে। দ্বিতীয় অধ্যায়ে অতি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে তিনটি, সংক্ষিপ্ত প্রশ্ন একটি এবং রচনামূলক প্রশ্ন মাত্র দুটি। অতি সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বর, কত সালে খিলাফত আন্দোলন শুরু হয়? দুই নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, কত সালে অসহযোগ আন্দোলন শুরু হয়? এবং তিন নম্বর ও সর্বশেষ অতি সংক্ষিপ্ত প্রশ্ন, বেঙ্গল প্যাক্ট কখন স্বাক্ষরিত হয়? এই তিনটি প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে পড়তে হবে। দ্বিতীয় অধ্যায় থেকে একটি মাত্র সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, সেটা খিলাফত আন্দোলনের ব্যর্থতার কারণসমূহ আলোচনা করো। দ্বিতীয় অধ্যায়ের রচনামূলক প্রশ্ন মাত্র দুটি। এক নম্বর, 1909 সালের মর্লি মিন্টো সংস্কার আইনের বৈশিষ্ট্য আলোচনা করো। এবং দুই নম্বর রচনামূলক প্রশ্ন, 1935 সালের ভারত শাসন আইনের প্রাদেশিক স্বায়ত্তশাসন বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের তৃতীয় অধ্যায় চলে যাব। তৃতীয় অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন সংখ্যা চারটি, সংক্ষিপ্ত প্রশ্ন দুইটি এবং রচনামূলক প্রশ্ন মাত্র একটি। অতি সংক্ষিপ্ত প্রশ্ন এক, দ্বিজাতি তত্ত্বের মূল কথা কি? দুই নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, লাহোর প্রস্তাবের উত্থাপক কে? তিন নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে? চার নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, অবিভক্ত বাংলার প্রথম ও শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? সংক্ষিপ্ত প্রশ্ন মাত্র দুটি। এক, লাহোর প্রস্তাবের প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। দুই নম্বর, জিন্নার দ্বিজাতি তত্ত্ব আলোচনা করো। তৃতীয় অধ্যায় থেকে একটি মাত্র রচনামূলক প্রশ্ন রয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নটি। প্রশ্নটি হচ্ছে, তুমি কি মনে করো লাহোর প্রস্তাবের মধ্যে বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল? তৃতীয় অধ্যায় থেকে এই প্রশ্নগুলো আপনাদের পড়তে হবে, এর বাইরের থেকে কোনো প্রশ্ন আসার কোনো সম্ভাবনাই নেই। সুতরাং এই যে প্রশ্নগুলো দেখানো হয়েছে খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং প্রশ্নগুলো গুরুত্ব সহকারে দেখবেন। এরপর আমরা চলে যাব চতুর্থ অধ্যায়ে। চতুর্থ অধ্যায়ে অতি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে মাত্র দুইটি, সংক্ষিপ্ত প্রশ্ন একটি এবং রচনামূলক প্রশ্ন মাত্র একটি। অতি সংক্ষিপ্ত প্রশ্ন, কোন আইন দ্বারা ভারত বিভক্ত হয়েছিল?
2 নম্বর অবিভক্ত ভারতের শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? অবিভক্ত ভারতের প্রথম মুখ্যমন্ত্রীটাও একটু জেনে রাখবেন। 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন, মন্ত্রী মিশন পরিকল্পনা বলতে কী বোঝো? 1 নম্বর রচনামূলক প্রশ্ন, মন্ত্রী মিশন পরিকল্পনার বৈশিষ্ট্য লিখো বা আলোচনা করো। 4th অধ্যায় থেকে মোট 4টি প্রশ্ন রয়েছে, 2টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন, 1টি সংক্ষিপ্ত প্রশ্ন এবং 1টি রচনামূলক প্রশ্ন। এখানে যে প্রশ্নগুলো দেখানো হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এগুলো অবহেলা করার কোনো সুযোগ নেই, এগুলো খুব গুরুত্ব সহকারে দেখবেন আশা করি। এরপর আমরা চলে যাব 5ম অধ্যায়ে। 5ম অধ্যায় থেকে কোনো রচনামূলক প্রশ্ন আপনাদের পড়তে হবে না, এখান থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন পড়লে চলবে, অর্থাৎ 5ম অধ্যায়ে কোনো গুরুত্বপূর্ণ রচনামূলক প্রশ্ন নেই। অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1, কত সালে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? দুই নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, কত সালে বাংলাকে পাকিস্তানের প্রথম সংবিধান প্রণয়ন করা হয়? একটু ভুল আছে, এটা কত সালে পাকিস্তানে প্রথম সংবিধান প্রণয়ন করা হয় এটি হবে। 3 নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, 1958 সালে কে সামরিক আইন জারি করেন? এরপর 5ম অধ্যায়ে সংক্ষিপ্ত প্রশ্ন আছে 2টি, 1956 সালের সংবিধানের প্রকৃতি লিখো, এবং 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন, মৌলিক গণতন্ত্র কী? আগেই বলেছি 5ম অধ্যায়ে কোনো রচনামূলক প্রশ্ন পড়তে হবে না, এখানে কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন নেই। এরপর পার্ট 2, অর্থাৎ বাংলাদেশের উদ্ভব অংশ থেকে আপনাদের 2টো ভাগে ভাগ করা হয়েছিল, এটা হচ্ছে 2য় অংশ, অর্থাৎ বাংলাদেশের উদ্ভব অংশ। এখান থেকে আমি অধ্যায়ভিত্তিক দেখানোর চেষ্টা করেছি। বাংলাদেশের উদ্ভবের অধ্যায় 1-এ অতি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে মাত্র 6টি। 1 নম্বর, পাকিস্তানের প্রথম গভর্নর কে ছিলেন? 21 দফার প্রথম দফা কোনটি? 3 নম্বর, তমদ্দুন মজলিস গঠিত হয় কত সালে? 4 নম্বর, 1954 সালের প্রাদেশিক পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন লাভ করে? 5 নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, 1954 সালের প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে? 6 নম্বর এবং সর্বশেষ অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যুক্তফ্রন্ট কত সালে গঠিত হয়? বাংলাদেশের উদ্ভব অধ্যায় 1 থেকে এই 6টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন করতে হবে। এবার যাব সংক্ষিপ্ত প্রশ্নে। অধ্যায় 1 থেকে 1টি মাত্র সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে, সেটা 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচনের ফলাফল আলোচনা করো। বাংলাদেশের উদ্ভবের অধ্যায় 1 থেকে 2টো মাত্র রচনামূলক প্রশ্ন রয়েছে। 1 নম্বর, বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ, বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। 2 নম্বর, 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচনের ফলাফল আলোচনা করো। বাংলাদেশের উদ্ভব থেকে অধ্যায় 2, এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন 4টি, সংক্ষিপ্ত প্রশ্ন 1টি এবং রচনামূলক 1টি। অতি সংক্ষিপ্ত প্রশ্ন, শেখ মুজিবুর রহমানকে কখন বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়? 2 নম্বর, ছয় দফা কত সালে উত্থাপন করা হয়? 3 নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, 6 দফার প্রথম দফা কী ছিল? এবং 4 নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, কোন দাবিকে বাঙালির ম্যাগনা কাটা বলা হয়? অধ্যায় 2 থেকে মাত্র 4টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন অবশ্যই পড়বেন এবং এর বাইরের থেকে কোনো কোশ্চেন আসবেই না। অধ্যায় 2 থেকে সংক্ষিপ্ত কোশ্চেন 1টা, 6 দফা কর্মসূচি কী বা 6 দফা বলতে কী বোঝো? 1টি মাত্র রচনামূলক পড়তে হবে, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের 6 দফার গুরুত্ব আলোচনা করো। বাংলাদেশের উদ্ভব থেকে এবার যাব আমরা অধ্যায় 3-এ। অধ্যায় 3-এ কোনো রচনামূলক প্রশ্ন আপনাদের পড়তে হবে না, এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে মাত্র 2টি, সংক্ষিপ্ত প্রশ্ন 2টি এবং রচনামূলক প্রশ্ন নাই। অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1, এল এফ ও এর পূর্ণরূপ কী?
দুই নম্বর, আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি কতজন ছিলেন? এরপর অধ্যায় তিনের সংক্ষিপ্ত প্রশ্ন, এক, 1969 সালের গণঅভ্যুত্থানের কারণ আলোচনা করো। 1969 সালের গণঅভ্যুত্থানের কারণ আলোচনা করো। দুই নম্বর, আগরতলা ষড়যন্ত্র মামলা কী বা আগরতলা ষড়যন্ত্র মামলা বলতে কী বোঝো? তিন থেকে কোনো রচনামূলক প্রশ্ন আপনাকে পড়তে হবে না। এরপর আমরা চলে যাব অধ্যায় চারে। অধ্যায় চারে অতি সংক্ষিপ্ত প্রশ্ন মাত্র একটি, 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন লাভ করে? 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন লাভ করে? সংক্ষিপ্ত প্রশ্ন একটি, 1970 সালের নির্বাচনের গুরুত্ব আলোচনা করো। এবং একটি মাত্র রচনামূলক প্রশ্ন যেটা খুবই গুরুত্বপূর্ণ, 1970 সালের নির্বাচন কিভাবে বাংলাদেশের মুক্তির পথ প্রশস্ত করে আলোচনা করো। আবার বলছি, 1970 সালের নির্বাচন কিভাবে বাংলাদেশের মুক্তির পথ প্রশস্ত করে আলোচনা করো। অধ্যায় চার থেকে মোট তিনটি প্রশ্ন পড়তে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে অধ্যায় পাঁচ, আবার বলছি এটা দ্বিতীয় অংশ, বাংলাদেশের উদ্ভব। অধ্যায় পাঁচের অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে ছয়টি। এক নম্বর, বাংলাদেশের পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয়? এটা আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে বটতলায় 2রা মার্চ এই প্রথম পতাকাটি উত্তোলন করা হয়, সেটা পড়বেন। দুই নম্বর, মুজিবনগর সরকার গঠিত হয় কখন? তিন নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, মুজিবনগর সরকারের রাষ্ট্রপ্রধান কে ছিলেন? চার নম্বর, 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দেন? পাঁচ নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে? ছয় নম্বর, অপারেশন সার্চ লাইট কী? এখানে অধ্যায় পাঁচ থেকে আরেকটা প্রশ্ন আছে অতি সংক্ষিপ্তে পাঁচ নম্বরে, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি যদি আসে তাহলে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি আসলে সৈয়দ নজরুল ইসলাম লিখতে হবে। অধ্যায় পাঁচ থেকে মোট এই ছয়টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন লিখবেন। অধ্যায় পাঁচের একটি মাত্র সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সেটা বাঙালি জাতীয়তাবাদ বলতে কী বোঝো? বাঙালি জাতীয়তাবাদ বলতে কী বোঝো? এ অধ্যায় থেকে কোনো রচনামূলক নেই, প্রশ্ন নেই। এরপরে আমরা যাব তৃতীয় অংশে। তৃতীয় অংশটির নাম হচ্ছে বাংলাদেশের সংবিধান অংশ। বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের সংবিধানের অংশের এক নম্বর অধ্যায়ে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এক, বাংলাদেশের সংবিধান কতবার সংশোধন করা হয়েছে? দুই নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সংবিধান প্রণয়ন কমিটির সদস্য কতজন ছিলেন? সংবিধান প্রণয়ন কমিটির সদস্য কতজন ছিলেন? তিন নম্বর, বাংলাদেশের সংবিধানের সর্বশেষ সংশোধনী কততম? চার নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, বাংলাদেশের সংবিধান গণপরিষদে পাশ হয় কবে বা কত সালে? পাঁচ নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, বাংলাদেশ জাতীয় সংসদের বর্তমান আসন সংখ্যা কত? এই কোশ্চেন যদি আসে লিখবেন, বাংলাদেশ জাতীয় সংসদের বর্তমান আসন সংখ্যা 350, 300টা সরাসরি নির্বাচিত হয়ে আসে এবং 50টি হচ্ছে সংরক্ষিত। বাংলাদেশ সংবিধানের অধ্যায় এক থেকে একটি মাত্র সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে, যেটি 1972 সালের সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো। 1972 সালের সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো। সর্বশেষ অংশ যেটা আপনাদের, সেটা হচ্ছে প্রধান রাজনৈতিক প্রবণতা সমূহ বা এটা চতুর্থ অংশ এই বিষয়ের। এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন মাত্র একটি, আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয় কখন বা কত সালে? এখানে কোনো সংক্ষিপ্ত প্রশ্ন আপনাকে পড়তে হবে না। এখানে রচনামূলক প্রশ্ন রয়েছে চারটি, যেটি খুবই গুরুত্বপূর্ণ। এক নম্বর, বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের সমস্যা ও সম্ভাবনা আলোচনা করো। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের সমস্যা ও সম্ভাবনা আলোচনা করো। দুই নম্বর, উন্নয়নশীল দেশের রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপের কারণ আলোচনা করো। উন্নয়নশীল দেশের রাজনীতিতে সামরিক বাহিনী কেন হস্তক্ষেপ করে তার কারণগুলো আলোচনা করো। তিন নম্বর রচনামূলক প্রশ্ন, বাংলাদেশের জাতীয় সংসদের গঠন, ক্ষমতা এবং কার্যাবলী আলোচনা করো। বাংলাদেশের জাতীয় সংসদের গঠন, ক্ষমতা এবং কার্যাবলী আলোচনা করো। চার নম্বর রচনামূলক প্রশ্ন, বাংলাদেশের রাজনীতিতে অর্থনৈতিক জোটের ভূমিকা আলোচনা করো। এই প্রধান প্রধান রাজনৈতিক প্রবণতাসমূহ এই অধ্যায় থেকে মোট এই পাঁচটি পড়বেন।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এত সময় যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হয়েছে সেটা রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আপনাদের জন্য দেখানো হয়েছে। এই প্রশ্নগুলো কাটছাঁট করার চেষ্টা করবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে দেওয়া হয়েছে, যদি রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্র থেকে প্রশ্ন করতে হয় এর ভিতর থেকেই করতে হবে। সুতরাং প্রশ্নগুলো গুরুত্ব সহকারে দেখবেন, বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টসে জানাবেন, এবং এর পরবর্তীতে আবার দেখা হবে রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্রের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। তত সময় সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।